What's up guys, welcome back to another episode of Art Mobile. তো গাইস আজকের ভিডিওতে আমরা কেফ করব, নাম জানি না তাও কেফ করব। তো বেশ দেরি করে শুরু করা যাক। তো প্রথমে আমরা ইনভেন্টরিটাকে খালি করে নিই, দেন আমরা তো আমরা এখন কেভের সামনে যাব। তো এখানে দেখতে পাচ্ছ কেভের সামনে এসে বসছি। তো এখানে ভাবতেছ আমরা আর্জেন্টা বিজ দিয়ে আসলাম, ব্যাটারি তুমি কেবার আসলো কারণ এরকম চেঞ্জ করেছে, আর্জেন্টা বিজ অনেক স্লো, তাই আমরা প্যাটার্ন দিয়ে আসা বললাম। তো এটা সেফটির জন্য প্যাটার্নটাকে কেভের ভিতরে রাখি, গুহার ভিতরে। তো স্টপ দিয়ে দিই। তো গাইস এখন আমরা কি করব, একটা বেড বেড বানায় প্লেস করে দেব, কারণ গাইস বেড প্লেস করে দিলে আমরা কেবে ডেড হয়ে গেলে আবার এখানে স্পন হইতে পারবো। তো নাম দিয়ে দিই এটার, বেডের নাম। ঠিক আছে, না বলেছে ঠিক আছে। তো গাইস তোমরা ম্যাপের লোকেশনটা দেখতে পাচ্ছ কেবের, তো এখন আমরা কেবের ভিতরে যাই। তো আমি তোমাদেরকে পুরোপুরি তো বলতে পারবো না, তোমরা চাইলে স্লো মোশন করে দেখতে পারো, যা জানো না কেবের লোকেশন, আর্টিফ্যাক্টের লোকেশন। তো প্রথমে তোমরা কেবের সোজাসুজি যাবা, দেন তোমরা এখানে মাশরুম দেখতে পাবে, এটা বাম পাশ দিয়ে যাবা, দেন তোমরা ডান পাশে যাওয়ার পর একটা একটা রাস্তা আছে, এখানে একটাই রাস্তা, সেখান দিয়ে সোজা সোজা যাইতে থাকবা। এখানে এখানে রাস্তা একটাই, তাই কোনো কোনো প্যারা নেই। তো এখানে ধীরে ধীরে যাই। তো এখানে দেখতে পাচ্ছ দুইটা রাস্তা, তো আমরা ডান পাশ দিয়ে যাব। তো এখানে ডান পাশ দিয়ে আসার পর সামনে দেখতে পাচ্ছ গ্রিন কালার মাশরুম, তো ওটা ডান পাশে একটা রাস্তা আছে, ওখান দিয়ে যেতে হবে। এখানে সবচেয়ে ইজি রাস্তা, তো এখানে আর কোনো প্যারা নেই, এটাই ছিল। এখান দিয়ে শুধু সোজা সোজা গেলে আমরা আর্টিফ্যাক্টের সামনে এসে পড়ব। আমার অনেক লেগ ঠিক আছে। তো তোমরা যে পানির সামনে এসে বললে পানির ডান পাশে, আরে ফেসে গেছি ভাই, ওই যদি একবার কামড় দিয়ে দেয় একদম অজ্ঞান করে একদম পড়ে যাবো। তোমরা এখানে গ্রিন কালার একটা ওয়াল দেখতে পাচ্ছ, এখানে আসলে এটা বেড যদি প্লেস করতে পারো প্লেস করে দিও, কারণ দরকার লাগে, অন্ধকারে কিছুই দেখতেছি না। আরে আমি খারে মারতেছিলাম, অনেক ডেঞ্জারাস একটা লাগে লাগে মানে আমার উঠতে দিব না, আমার এই জায়গায় জানি সামনে এখান থেকে বেশি দূর না, তো বেডটা প্লেস হইতেছে না। আমি আরেকবার যখন অফলাইনে খেলছিলাম তখন এখানে বেডটা প্লেস হয়েছিল। তো আমি অনেক অনেক চেষ্টা করার পর বেড প্লেস হয় নাই, তাই আমরা এখানে আর বেড প্লেস করা লাগবো না। তো ডাইরেক্ট তোমরা পানির রাস্তা দিয়ে যাওয়া যাবা,
ওখানে লাভ দিয়ে ডান দিকে যাবা, পানি দিয়ে পানি দিয়ে ডান দিকে গেলে বাঁচব। তো আমরা একবার পানি নিচে ট্রাই করি, যদি জান পানি চলবো না, পানি নিচে ট্রাই করে দেখতে পারি। পানি নিচে আসলে হয় ফাউন্ডেশন প্লেস করতে দেখছি ইউটিউবে। কি বললো তো তোমরা এখানে যে সামনে একটা গ্রিন কালার ওয়াল দেখতে পাচ্ছ, এখান দিয়ে উঠার একটা রাস্তা আছে, এখান দিয়েই উঠতে হবে। এখানে এটা দেখলে বাবা যাতে অনেক সামনে এই ওয়ালটা। তো এখন এখানে যে রাস্তাটা আছে ওয়ালের বাম পাশে একটা রাস্তা, এখান দিয়ে সোজা যায় গেলেই আর্টিফ্যাক্টের সামনে এসে বলবা। তো দেখতে পাচ্ছ সামনে আর্টিফ্যাক্ট, কেফটার নাম আমার মনে নেই আসলে। এখানে অলরেডি একজন বেস বানিয়ে রাখছে, আমি কেন বেস বানিয়ে, এখানে একটা আমি বেড লাগাইতে পারলে চলে, কিন্তু আমার বেড লাগাইতে দেয় না, আমার একটা বেড সব লাগাইতে দিচ্ছে। বাহ ভাই বাহ, তো সাপগুলো মারা লাগছে। এখন আমরা এখানে নিই ট্যাড, একটা বুলেট এত যে মারলো কেমনি, একটা বুলেট আছে মোটে। এখানে স্পাইডার আছে দিকে ঢুকে যাই। আমি এখানে একটা বেড লাগাতে পারলে পুরো ইজি হয়ে যেত আমার লেগে, আর এত কেপ করা লাগতো না। আমি একটু ট্রাই করে দেখি, জানি এখানে হবো না, কারণ এটা অ্যানিমাল ক্রস, দূরে গেলেও কোনো লাভ নেই দিবে না। আমাদের প্রথমে এটা নিয়ে নিই। তো গাইস এখানে আমি অনেক চেষ্টা করছি বে ফাউন্ডেশন প্লেস করার। দি নেক্সট ডে, তো গাইস কালকে সার্ভার ক্র্যাশ হওয়ার কারণে তো আমি তোমাদেরকে কেস থেকে বাইর হওয়ার রাস্তা দেখাইতে পারি নেই। তো এখন আমরা প্যাট্রাগন দিয়া যে আর্টিফ্যাক্টটা পাইছি ওটা ট্রিবিউট মারবো। আমি এখন আমার প্যাট্রাগনকে ডাক দিই, ফলো মি। ইষ্টবাজা, আমরা গ্রিন অবলিকের সামনে যাবো। গ্রিন অবলিক এত ওয়েট কেন? ও মেটাল স্টোন ফারা দিয়ে লাগবো না স্টোন। তো আমরা গ্রিন অবলিক, গ্রিন অবলিক কোনটা যেখানে যে একটা দেখতে পাবো চেষ্টা করছি। তো ল্যান্ড হইতেছে না আমার পাঁচটা ডনের উঠাইতেছে উপরে উপরে আর লেগে। আরো চুলকাইতেছে নুলকাইতেছে নুল। এখন দেখতে পাচ্ছি মায়ের তুলে এখন আমাদেরকে খাজানা দিবে, তিনটা আইটেম দিবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি সুদিং ম্যাম যেটা 10 MB দিয়ে কিনতে হবে ওটা পাই গেছি। তো এই কেফ করে সুদিং ম্যাম পাওয়া যায়, সুদির ম্যাম, সুদিং ম্যাম, সুদিং ম্যাম। তো এখন আমরা বেসে চলে যাই, যদি ফার্ম করা যায়। আমি ফার্ম করাটা পরে কোনো এক ভিডিওতে দেখা দেব। একটা এক্সপাইসি দেখতে পাচ্ছ এটার পাওয়ার বেশি, আমার থেকে এটার পাওয়ার বেশি, এটা আমি বানাবো। তো ওয়েলকাম গাইস বেশি এসে বসছি, ওয়েলকাম ব্যাক টু বেস। আমি একটু আর্জেন্ট অফিস দিয়ে উড়াউড়ি করি। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যাদের ভিডিওটা ভালো আছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যাই এগুলো দেখত অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে পরবর্তী এপিসোডের জন্য। তো দেখা হবে একটি নতুন মজাদার এপিসোডে, বাই বাই।